আসসালামু আলাইকুম জেনিস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে রসমালাই তো এই রসমলাইটা আপনারা বাসায় কিভাবে খুব সহজভাবে তৈরি করতে পারবেন এর টিপস সহ আমি দিয়ে দিব ইনশাল্লাহ এভাবে তৈরি করলে কোনো সমস্যা হবে না চলেন তাহলে দেখি রেসিপিটা তো রসমলাই তৈরির জন্য এখানে আমি দুধের ছানা করে নিয়েছি এখানে আধা কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি এটা আমি গরু দুধের ছানা নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধের ছানাও ব্যবহার করতে পারেন এর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখন আমি খুব ভালোভাবে ছানাটা মেখে নেবো ছানাটা সফ করে নেওয়া খুবই জরুরি তা তা না হলে মিষ্টি হবে না এর জন্য ছানাটা খুব ভালোভাবে মাখতে হবে আমি দশ পনেরো মিনিট ধরে ছানাটা মেখে নেবো তো প্রায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি হাতের তালু দিয়ে ছানাটা ঘষে ঘষে মেখে নেব তবে অনেক জোরে চাপ দিব না হালকা হাতে এটা এভাবে করে ঘষে ঘষে মেখে নেব তো ছানাটা আমি দশ বারো মিনিট ধরে খুব ভালোভাবে মথে মসৃণ করে নিয়েছি এগুলো এখন মিষ্টি বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে তবে এখানে একটা নতুন হাত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ছেলের হাত মাকে সাহায্য করবে এর জন্য সে এটা করছে তো এটা রেডি হয়ে গিয়েছে এখন এটা থেকে ছোট ছোটো বল বানিয়ে নিব। তার জন্য আমি প্রথমে এরকম ছোট ছোট করে ছানাগুলোকে টুকরো টুকরো করে নিব তাহলে মিষ্টিগুলো এক সমান হবে সবগুলো খেয়াল রাখবেন মিষ্টি বানানোর সময় যেন মিষ্টির গায়ে কোনো ফাটা থাকে না যদিও ছোট মিষ্টি বানাইতে গায়ে কোনো ফাটা থাকে না এই যে ছেলে মিষ্টি বানিয়েছে দেখেন তো এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে তো সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন চিনি শিরা তৈরি করবো তার জন্য এখানে একটা প্যান নিয়েছি দিয়ে দিব এক কাপ চিনি আধা কাপ করে আমি দুই কাপ দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই কাপ পানি আধা কাপ করে চার কাপ পানি দিয়ে দিব এখানে এখন এখন আমি প্যান্টটা চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দি দিয়ে বলক আসার অপেক্ষা করব শিরায় বলক চলে এসেছে এখন মিষ্টিগুলো সবগুলো দিয়ে দিবো মিষ্টিগুলো দিয়ে এক মিনিট অপেক্ষা করব তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নেব পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট হাই হিটে পাঁচ মিনিট রান্না করার পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে মিষ্টিটা চেক করে নেব মিষ্টিটা অনেকটাই ফুলে উঠেছে তবে শিরাটা কমে গিয়েছে সেই জন্য এখানে দিয়ে দিব এক কাপ পানি আধা কাপ করে দুই কাপ দিয়ে দিব পানি দিয়ে এখন আবার বলকাসার অপেক্ষা করব তারপর ঢেকে আবার রান্না করে নেব পাঁচ মিনিট তবে জালটা এখন মিডিয়ামে থাকবে পাঁচ মিনিট পর আর মিষ্টিটা অনেকটা রেডি হয়ে এসেছে এখন এখানে আরও এক কাপ পানি দিয়ে দিব মিষ্টির শিরাটা কমে গিয়েছে মিষ্টির শিরাটা যদি কমে যায় তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে এজন্যই পানিটা দিয়েছি এখানে নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করে বলক চলে এসেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট অপেক্ষা করব আমি মিষ্টিগুলোকে টোটাল পনেরো মিনিট রান্না করে নিব। তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন এটা চেক করে নিচ্ছি মার্শাল্লাহ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হয়েছে আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কী রকম হয়েছে তো এই মিষ্টিগুলো আমি এখান থেকে উঠিয়ে ঠান্ডা বরফ পানির মধ্যে রেখে দিব কারণ হচ্ছে মিষ্টিগুলো নামানোর পর মিষ্টিগুলো অনেকটাই ছোট হয়ে যায় যদি আমরা ঠান্ডা পানিতে এটা রেখে দেই তাহলে মিষ্টিগুলোর সাইজ একদম ঠিক থাকবে এটাই হচ্ছে টিপস টিপসটা অবশ্যই ফলো করবেন তাহলে মিষ্টিগুলো অবশ্যই ভালো হবে নামানোর পরেও মিষ্টিগুলোর সাইজ একদম পারফেক্ট থাকবে দেখেন কীরকম স্পঞ্জ হয়েছে আমি পানি থেকে উঠিয়ে চিপে আবার পানিতে রেখে দিচ্ছি দেখেন মিষ্টিটা একদম পানিটা কিভাবে সোপ করে নিয়ে আবার বলের আকার ধারণ করেছে এখন রসমালাইয়ের রস তৈরি করব তার জন্য এখানে নিয়েছি দেড় লিটার দুধ দিয়ে দিলাম চারটা এলাচ দিয়ে মিডিয়াম জালে এটাকে দুধটাকে ঘন করে নেব সাইড থেকে যেগুলো লেগে যাবে সেগুলো এভাবে করে উঠে উঠিয়ে দুধের ভিতর দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব আর এটা অনবরত নাতে থাকবো তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো এটা আরও জাল দিয়ে নিব এখন এখানে যেই মিষ্টিগুলো পানিতে রেখেছিলাম সেটা ছেঁকে নেব যতটা সম্ভব মিষ্টিটা আমি চেপে চেপে রসটা বের করে দেব তাহলে দুধের ভিতর গেলে দুধটা খুব সুন্দরভাবে মিষ্টিটা সোভ করে নেবে খেতে অনেক ভালো লাগবে দুধটা অনেকটাই কমে এসেছে এখন এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবং সাথে আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা আর একটু ঘন হয়ে আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে এটা খুব ভালোভাবে জাল করে নিব তো প্রায় দশ বারো মিনিট মিডিয়াম জালে এটা রান্না করে ঘন করে নিয়েছি এটা আর ঘন করব না ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে আসবে এখন এটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিব তো দুধটা হালকা গরম আছে এখন এটার ভিতরে দিয়ে দিব মিষ্টিগুলো মিষ্টিগুলো দিয়ে এটা চুলায় আর দিব না রেসিপি ভালো লাগলে অবশ্যই 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 একটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং রেসিপিটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন এটা ঢেকে রেখে দিব তিন চার ঘন্টা তিন চার ঘন্টা পর আমি আপনাদের সার্ভ করে দেখাবো তিন ঘন্টা পর আমারটা রেডি হয়ে গিয়েছে তিন ঘন্টা পর আমি আপনাদের সামনে মিষ্টিটা দেখাচ্ছি মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে এবং রসটাও খুব ভালো ঘন হয়েছে তো এখানে রসমলাই বানানোর ক্ষেত্রে আরও একটা টিপস হচ্ছে আপনারা হালকা কুসুম গরম দুধের ভিতরে মিষ্টিটা দেবেন মিষ্টি দেওয়ার পর দুধটা আর চুলায় দেবেন না কারণ ক্ষেত্রে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে তো আজকের জন্য এ পর্যন্ত হাফেজ